পারবে বলে আমরা বিশ্বাস করি। তাদেরকে উমাদ বিএনপি বলেছিল যে আমি নাকি নাটক করেছি, যা কেন শেখ হাসিনাকে এইখানে জাতির পিতাকে পালন জন্মশতবার্ষিকী পালন করছেন, ঠিক আপনার মাথার উপরই কিন্তু শকুনরা ঘুরছে আরেকটা 15 আগস্ট করার জন্য। আরেকটা 15 আগস্ট যদি হয় এবং সেটা হবে শেখ হাসিনাকে টার্গেট করে, বাংলাদেশ আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই আজকে আমাদের সবার সচেতন হওয়ার সময় এসছে, কনসাস হওয়ার সময় এসছে, শেখ হাসিনার জন্য না, বঙ্গবন্ধুর জন্য না, এই দেশের জন্য, দেশের মাটির জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।